কোজাগরী লক্ষ্মী পূজা। এই দিন কি কি জিনিস লাগে পুজো দিতে, কি কি দিতে ভুলবেন না, আপনাদের কম বেশি প্রত্যেকেই জানেন। কেন আমাদের কম বেশি প্রত্যেকের ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়, এবং যাদের ঘরে কোজাগরী লক্ষ্মী পূজার দিন হয় না তাদের কিন্তু মানে ওই দিওয়ালির দিন লক্ষ্মী পূজা হয়। নিয়মটা কিন্তু কম বেশি একই, সেই সময় আমি বলে দেবো যদি কিছু নিয়মের চেঞ্জ হয়। এই দিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী লক্ষ্মী পুজোয় ধানের শীষ অবশ্যই ব্যবহার করবে। ধানের শীষ ছাড়া কোনোভাবেই লক্ষ্মী পুজো কিন্তু সম্ভব নয়। আমি কথা না বাড়িয়ে একদম মেন জায়গাগুলো কিন্তু অল্প অল্প ছোটো করে দিলে আপনাদের সুবিধা হয় শুনতে, বেশি বড় করে না বলে। এই দিন লক্ষ্মীদেবীকে তুষ্ট করতে অবশ্যই যদি আপনার সাধ্যে কুলায় অবশ্যই লাল পারে শাড়ি বা লাল রঙের শাড়ি দেবেন, হলুদ রঙের শাড়ি দিতে পারেন, যে কোনো একটা কালার। নারায়ণের জন্য ধুতি দিতে পারেন, শঙ্খ দেবেন, কড়ি দেবেন, সিঁদুর দেবেন, বালি দেবেন, কাঠ দেবেন, খড়কে দেবেন, ঘি দেবেন পরিমাণ মতো, ঠিক আছে। হোমের জন্য 28টা বেলপাতা দেবেন এবং সাথে অবশ্যই একটু লোহার টুকরো দেবেন। লক্ষ্মী পুজোর দিন বাড়ি দৌড়ে দৌড়ে মা লক্ষ্মীর পায়ের আলপনা দেওয়া অবশ্যই প্রয়োজন। আমরা প্রত্যেকেই কম বেশিরা দিই, কিন্তু আলপনা আঁকা হয় মা লক্ষ্মীর পদচিহ্ন হিসেবে। অনেকে এখন বাজারতেও আলপনা কিনে নিয়ে চলে আসেন রেডিমেড, কিন্তু আমি বলবো আপনারা বাড়িতে অবশ্যই নিজে হাতে যদি আলপনা দিতে হয় সেটা অনেক বেশি ভালো হয়। এবং অবশ্যই লক্ষ্মীদেবী 108 নাম জপ করবেন, সেটাও কিন্তু অবশ্যই যদি মানে পাঁচালি নিজেরা পড়তে পারেন খুবই ভালো হয়, যদি না পারেন পুরোহিত পুজো করতেন, যারা পুরোহিত না করেন নিজেরাও ব্রাহ্মণদের পুজো না করেন নিজেরাও করতে পারেন। এছাড়া পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন, প্রদীপ দেবেন, কর্পূর দেবেন, ধূপকাঠি, ধুনুচি, বেলপাতা, দূর্বা এবং অবশ্যই গামছা, এবং আপনি তেকাঠি দেবেন, একটি কুগো হাড়ি, একটি কুগো, এগুলো দশকর্মার দোকানে পাবেন, এগুলো আপনি হয়তো অনেকে জানবেন না। এই ঘটের আচ্ছাদনের জন্য গামছা দেবেন, আর কিন্তু অবশ্যই এই লক্ষ্মী পুজোয় কিন্তু কলা দেবেন না ঘটে, কিন্তু মোটেও কলা দেবেন না, ঠিক আছে। একটি তেকাঠি দেবেন, দর্পণ দেবেন অর্থাৎ আয়না, পঞ্চগুড়ি দেবেন, পঞ্চগব্য দেবেন, পঞ্চরত্ন দেবেন, একটা শশিস ডাব দেবেন। শশিস ডাবটা ওই যে কোথায় দেবেন, আপনার ঘটের উপরে আমের পল্লব দিয়ে তারপরে আপনি ডাব দেবেন, কিন্তু ভুলেও কলা দেবেন না। 4টি তীর দেবেন, পুষ্প দেবেন, দূর্বা দেবেন, এগুলো মোটামুটি পুজোয় লাগবে। কিন্তু ঐশ্বর্য দেবী হিসেবে লক্ষ্মীর পুজোয় ধান ছাড়াও টাকার কয়েন দেবেন, পান দেবেন, কড়ি দেবেন, হলুদ দেবেন, ঘট দেবেন, 1 সরা চাল দেবেন, আতপ চাল, অবশ্যই চালটা আতপ চাল হয় এবং অক্ষত চাল হয়, দই দেবেন, মধু দেবেন, ঘি দেবেন, চিনি দেবেন, চন্দ্রমালা দেবেন, পুণ্যপাত্র হরিতকি দেবেন। একবার না হলে 10 বার শুনে শুনে নেবেন আমি কি কি বললাম। এবং যারা মোটামুটি কম বেশি প্রত্যেক বছর পুজো করেন তারা জানেন, যারা নতুন করছেন তারা এটা অনেক বেশি সুবিধা হবে। কিন্তু এই দিন কোনো মতে কাঁসর ঘণ্টা একদমই বাজাবেন না, কাঁসর ঘণ্টা একদমই বাজাবেন না, কিন্তু শঙ্খ অবশ্যই বাজাবেন এবং মন্ত্রপাঠের মাধ্যমে দেবীর আরাধনা করবেন, দেবীর পাঁচালি পড়বেন। এবং আরাধনা করার সময় অবশ্যই সাদা ও কালো বস্ত্র একদম ব্যবহার করবেন না, হলুদ বা লাল বস্ত্র ব্যবহার করবেন। অর্থাৎ কম বেশি আপনাদের কাছে কিন্তু একটা আইডিয়া আমি দিয়ে দিলাম কি কি আপনারা জোগাড় করবেন, কি কিভাবে মাকে সন্তুষ্ট করে কি কি করবেন। আর অবশ্যই বাড়ির দুয়ারে ট্যাঙ্কে অবশ্যই পারলে গোবর জল দিয়ে ধুয়ে দেবে। এইভাবে মোটামুটি আরাধনা করুন। আরো প্রোগ্রামই দিচ্ছি, কবে করবেন না করবেন আরো অনেক আমি প্রোগ্রাম দিচ্ছি, সেগুলো আরো আপনি অনেক বেশি ডিটেলে জানতে পারবেন। ভালো থাকবেন এবং ভালো করে কোজাগরী লক্ষ্মী পুজো আরাধনা করুন এবং মায়ের কাছে নিজের প্রার্থনা করুন। নমস্কার।